রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। এক, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে। দুই, দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া, যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া, শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বদদোয়া, মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। তিন, দাওয়াতুল মুসাফির, মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। এই দেখেন লোকটা সফরে আছে, লম্বা সফর, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, কিন্তু দোয়া কবুল হলো না। দোয়া কবুল কেন হলো না? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আরও সমস্যা আছে এলাকায়, কিস্তি আছে, কিস্তিতে টাকা উঠাই। শুন, তাহলে কিভাবে দোয়া কবুল হবে? আপনি নামাজের পরে তো বেদাত করে ঝরে, এটা তো হবেই না।